আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আজকের ভিডিওতে আপনারা এমন একটি গাছের পাতা সম্পর্কে জানতে পারবেন যে পাতার ওষুধি গুণাগুণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই গাছটি আমাদের দেশে প্রায় সর্বত্র পাওয়া যায়। এই গাছটি প্রায় 3 থেকে 5 ফুট লম্বা পর্যন্ত হয়। পাতাগুলো প্রায় 5 থেকে 12 সেন্টিমিটারের মতো লম্বা হয়। ফুলের রং সাদা এবং ফলগুলো হয় সুপারির মতো। এই গাছটির নাম বাসক, জায়গাভেদে বিভিন্ন নাম হয়ে থাকে। এই গাছের পাতার 1 থেকে 2 চামচ রসের সাথে মধু মিশিয়ে খেলে শিশুর বাচ্চাদের সর্দি কাশির উপকার হয়। পাতার রস গোসলের আধা ঘন্টা আগে মাথায় মাখলে উকুন মরে যায়। বুকের কফ বা শ্বাসকষ্ট কাশি হলে মধু দিয়ে খেলে কফ বেরিয়ে যায়। প্রস্রাবের জ্বালা যন্ত্রণা থাকলে বাসকের ফুল বেটে 2-3 চামচ এবং মিশ্রি মিশিয়ে শরবত করে খেলে এই রোগের উপকার হয়। জ্বর হলে বা অল্প জ্বর থাকলে বাসকের মূল 5 থেকে 10 গ্রাম ধুয়ে থেতো করে 100 মিলিমিটার পানিতে ফুটিয়ে 25 মিলিমিটার থাকতে নামিয়ে তা সেঁকে নিন। এরপর দিনে 2 বার করে খাবেন, তাতে জ্বর এবং কাশি দুটোই চলে যাবে। বাসকের কচি পাতা 10 থেকে 12টি এবং 1 টুকরো হলুদ একসঙ্গে বেটে দাঁত বা চুলকানিতে লাগালে কয়েকদিনের মধ্যেই তা সেরে যায়। বাসক পাতা বা ফুলের রস 1 থেকে 2 চামচ মধু বা চিনি সহ প্রতিদিন খেলে জন্ডিস রোগের উপকার পাওয়া যায়। পায়রিয়া বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়লে 20টি বাসক পাতা থেতিয়ে 2 কাপ পানিতে সিদ্ধ করে 1 কাপ থাকতে নামিয়ে উষ্ণ অবস্থায় কুলকুচি করলে এই রোগের উপকার পাওয়া যায়। যাদের হাঁপানি টান আছে তারা বাসক পাতা শুকনো করে ওই পাতার বিড়ি বা চুরুটের মতো পাকিয়ে তার সাহায্যে ধূমপান করলে শ্বাসকষ্ট প্রশমিত হয়। যাদের গায়ে ঘামের গন্ধ হয় তারা বাসক পাতার রস গায়ে মাখালে দুর্গন্ধ দূর হবে। বাসক পাতার রস ও শুকনো চূর্ণ মিশিয়ে নিয়মিত ব্যবহার করলে রং ফর্সা হবে। 1 কলসি পানিতে 3-4টি বাসক পাতা ফেলে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই পানি বিশুদ্ধ হয়ে যায়। এরপর ব্যবহার করতে পারেন। বাসক পাতার রস নিয়মিত খেলে খিঁচুনি রোগ দূর হয়ে যায়। এছাড়া বাসক পাতার সবুজ খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এবং পাতা থেকে হলদে রং পাওয়া যায়। বাসক পাতায় এমন কিছু ক্ষারীয় পদার্থ আছে যা ফলে ছত্রাক জন্মায় না এবং পোকামাকড় ধরে না, ফলে ফল প্যাকিং এবং সংরক্ষণ করার কাজেও ব্যবহৃত হয়। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।